আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চাইনিজ ভেজিটেবল। ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সাথে এই ভেজিটেবলটা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবজির রঙটা একদম পারফেক্ট রেখে এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করতে হয়। ভেজিটেবল তৈরির জন্য আমি প্রথমেই মাংস মেরিনেট করে রাখবো। এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুরগির মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফেটানো ডিম, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ভেজিটেবলের গ্রেভি তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই জন্য 3 চা চামচ নিয়ে নিচ্ছি চিকেন স্যুপ পাউডার, যে কোনো ব্র্যান্ডের চিকেন স্যুপের পাউডার নিলেই হবে। এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে প্রথমে একটু গুলিয়ে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবল রান্নায় চিকেন স্যুপের পাউডারটা দিবেন, এতে করে ভেজিটেবলের স্বাদটা অনেক বেড়ে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ কাপের সম্পূর্ণ পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে বাটারের সাথে খুব ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে মেরিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে এখন তেলের সাথে ভেজে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, যেহেতু মাংসটা খুব ছোট করে কেটেছি, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁপে কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি বরবটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। সবজি দেওয়ার পর থেকে পুরোটা রান্না শেষ হওয়া পর্যন্ত আমি চুলার আঁচটা হাই হিটে রেখে দেবো। এই হাই হিটে রাখার ফলেই সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এর কালারটা অক্ষুণ্ণ থাকবে। আর এই 1/2 কাপ পানিতে যদি আপনাদের সবজিটা ভালোভাবে সিদ্ধ না হয়, তাহলে যতক্ষণ না পর্যন্ত সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে আপনারা ততক্ষণ পর্যন্ত এর মধ্যে পানি যোগ করতে থাকবেন। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে ফালি করে নেওয়া 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ 2টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবজির সাথে পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখনও এর মধ্যে কোনো লবণ যোগ করিনি। যখন সবগুলো সবজি একদম সুসিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। লবণ এবং সয়া সস খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। টেস্টিং সল্ট দিলে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে টেস্টিং সল্টের যে ক্ষতিকারক দিকটা আছে সেটা চলে যাবে এবং স্বাদটাও খুব অসাধারণ হবে। তৈরি করে নেওয়া গ্রেভির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্রেভির মিশ্রণটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। গ্রেভির মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আপনারা ঠিক কতটুকু গ্রেভি চান সেই অনুযায়ী এর মধ্যে পানিটা যোগ করে নেবেন। আবারও খুব ভালোভাবে কয়েক মিনিটের জন্য জাল করে নিচ্ছি। সবজিটা কিন্তু এখন শেষের দিকে, আপনারা একটু চেক করে নেবেন আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে কি না। এই চাইনিজ ভেজিটেবল রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। চাইনিজ ভেজিটেবল এখন পুরোপুরি তৈরি, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ ভেজিটেবল। এর কালারটা কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের মতোই হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।